পাপিষ্ঠদের চেহারায় কিছু চিহ্ন কিন্তু প্রকাশিত হয়। যারা পাপ করে সুন্দর অথবা সুন্দরী কিছু ছেলে এবং মেয়ে আছে, কিন্তু পাপিষ্ঠ, দেখবেন চেহারার দিকে তাকাইলেই মেজাজ খারাপ হয়ে যায়। কিছু কালো লোক পাবেন আপনাদের সমাজে, আমাদের সমাজে একেবারে কুচকুচে কালো, কিন্তু চেহারার দিকে তাকাইলেই তাকায় থাকতে মন চাই। আমার যেমন ভালো লাগে যে বাইতুল মোকাররমের নতুন খতিব নিযুক্ত হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেব মারকাজুদ দাওয়াত, এবং মাহফিলে যাওয়ার পরে দেখি যে দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা, অনেক স্থানীয় আলেম ওলামা আছেন, মসজিদ কমিটির সভাপতি অথবা মাহফিলে যারা সভাপতি হন, অনেক মুরব্বীদেরকে দেখি চেহারার দিকে তাকাইলেই খালি তাকায় থাকতে মন চাই ভাই, গ্রামের মানুষ। কেন? আপনি যখন ভালো কাজ করবেন আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে একটা আসর বা তাসির দিয়ে দিবেন, আর আপনি যখন পাপিষ্ঠ হবেন না চেহারার মধ্যে একটা পাপের সিল মেরে দিবেন। আপনি দেখবেন অনেক মডেল আছে, গায়ক আছে, গায়িকা আছে, পত্রপত্রিকা যাদের ছবি দেখা যায়, আমি বলছি বলে না, আপনি নিজে তাকায় দেখেন পরীক্ষা করার জন্য, আমি বলছি না উলঙ্গ মহিলার দিকে তাকাইতে, পরীক্ষা করার জন্য তাকায় দেখেন, আর চেহারার দিকে তাকাইলেই মেজাজ খারাপ হয়ে যায়। ওই যে স্বৈরশাসক 15 বছর যারা এদেশের ক্ষমতায় ছিল, এখানে কিছু লিডার ছিল, চেহারার দিকে তাকাইলেই মেজাজ খারাপ হয়ে যেত। কেন? মিশা কথা বলতে বলতে মিথ্যার ওপরে পিএইচডি হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা এই মিথ্যুকদের চেহারার উপরে পাপের একটা চিহ্ন ফেলে দিয়েছেন। পাপাচারের কারণে একজন মানুষের দৈহিক এবং আন্তরিক যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে, যে সমস্ত পরিবর্তনগুলো ঘটা একটা একটা করে বলে দিই। 1 নম্বর, পাপের কারণে অন্তর অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। অনেকে বলে যে হুজুর দোয়া তো করি কিন্তু কান্না তো আসে না, চোখ দিয়ে কোনোভাবেই পানি আনতে পারছি না, এরকম অনেক মানুষ বলে। কিন্তু তা কান্না আসবে কীভাবে? অন্তরটা মরে গেছে, মরিচা পড়ে গেছে, এই জন্য কান্না আসে না। আপনাদেরকে একটা কথা বলি, আমার খুব ইচ্ছে আছে একদিন আপনাদেরকে এটা দেখাইতে, আরব বিশ্বের অনেক স্কলাররাই দেখান, আমারও ইচ্ছে আছে। একটা গ্লাসে রঙিন পানি নেবেন, তারপরে এই গ্লাসের ওপরে রঙিন পানিটা নেওয়ার পরে এই রঙিন পানির ওপরে আপনি সাদা পানি, মানে গ্লাসের পরে গ্লাস ঢালতেই থাকবেন ওই রঙিন পানির ওপরে, দেখবেন এক সময় এই পানিটা সাদা হয়ে যাবে। তার মানে কি? যে অন্তরটা কলুষিত হয়েছিল, এই কলুষিত অন্তরের মধ্যে যখন আপনি তাওবা দিবেন, ইস্তেগফার দিবেন, নামাজ দিবেন, কোরআন তেলাওয়াত দিবেন, জিকির আজকার দিবেন, তখন অন্তরটা বিশুদ্ধ হয়ে যাবে, চেহারার মধ্যে ছাপ আসবে, অন্তরটা মরবে না, জীবিত থাকবে। 2 নম্বর আসেন, লজ্জাশীলতা দুর্বল করে দেয়। যারা পাপিষ্ঠ, অতিরিক্ত পাপ করে, এদের হায়া বলতে কিছু থাকে না। যেখানে সেখানে জেনা বিচার করে, যেখানে সেখানে মানুষের সাথে মেলামেশা করে, মানুষের সাথে মুখ খারাপ করে কথাবার্তা বলে, খেয়াল করে দেখেন যেগুলো পাপিষ্ঠ। আর যারা বিনয়ী, যারা সৎ মানুষ, যে কোনো জায়গায় যে কোনো কথা যে কোনো সময় যে কোনোভাবে বলে না, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। 3 নম্বর আসেন, পাপাচারের মানব হৃদয় অধনমিত হয়, অধপতিত হয়। মানুষের যে মনুষ্যত্ব বোধ বলতে একটা জিনিস আছে ভেতরের, এটা নষ্ট হয়ে যায় পাপের কারণে। আর যখনই পাপের কারণে এই মনুষ্যত্ববোধের চিহ্ন ছুটে ফাটা যখন ভেতরে না থাকে, অন্যান্য মানুষগুলো তার অ্যাটিচিউড বা আচার আচরণ দেখেই বুঝে যে এটা হারামখোর, এটা পাপিষ্ঠ। যেগুলো ঘুষখোর, খেয়াল করে দেখেন, যেগুলো সুদখোর, এগুলোর চেহারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, যদিও দাঁড়িয়ে রাখছে অথবা যদিও নামাজ পড়ে, ফরফর করে কথা বলে, আর দেখবেন যে চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা সিল মেরে দিয়েছে, এটা পাপিষ্ঠ। অনেক লোক আছে এরকম। 4 নম্বর, ভালো কাজের তৌফিক হয় না। যেগুলো অতিরিক্ত পাপ করে, বেশি পাপ করে, এরা চাই যে আমি ভালো কাজ করবো কিন্তু করতে পারে না। কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের খেদমত, আল্লাহ তাআলা তার নিজের খেদমত, ইসলামের খেদমত আল্লাহ তাআলা সেই বান্দার থেকে নেন যে বান্দার ভিতরে মনুষ্যত্বের বা ইমানের গুণাবলী আছে, এছাড়া আল্লাহ তাআলা নেন না। তাই ভালো কাজ তারা করতে পারে না, অপমানের জীবন বহন করেন। একটা জায়গায় আপনি অফিসিয়ালি কাজ করতে গিয়েছেন, দেখবেন আপনাকে পাত্তা দেবে না, অথচ আপনার পাশে আরেকজন দাঁড়ায় এসে তাকে খুব সম্মান ইজ্জত করতেছে।